একটা সময় নগরীর বিভিন্ন সড়কে দেখা যেত বাস দাঁড়ানোর এমন চিহ্ন। কিন্তু কালের পরিক্রমায় নিয়মতান্ত্রিক এই দৃশ্যটি খুব একটা চোখে পড়ে না। রাজধানীতে যে কয়টি বাস স্টপেজ রয়েছে, হাতে গোনা সেসব স্থানে গণপরিবহন থামছে তাদের খেয়াল খুশি মতোই। তাই তো এভাবেই ঢাকার রাজপথ থাকছে হেলপার, কন্ডাক্টর আর চালকের দখলে। ইচ্ছেমতো যাত্রী শিকারে ব্যস্ত এসব গণপরিবহনের প্রতিযোগিতা এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। আর এই দৃশ্যটি বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় নগরীর রামপুরা ব্রিজ সংলগ্ন বনশ্রী সড়কে। যাত্রী সামনে দাঁড়ায় না, এই জায়গায় দাঁড়ায়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত স্থানে বাস দাঁড়ানোর পরিবেশ সৃষ্টি করলে কমে আসবে যত্রতত্র যাত্রী ওঠানামা। যাত্রীরাও যেরকম যেখানে খুশি সেখানে নামতে চায়, আর ড্রাইভাররাও যেখানে হাত দেয় সেখানে ওই লোকের যাত্রী ওঠায়। নির্দিষ্ট যদি স্থান করে দেওয়া হয় তো অবশ্যই অন্তর্যত্র কোনো গাড়ি কোনো ড্রাইভার থামাবে না। বাসে যাত্রী ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান না থাকার কারণে দৃষ্টির আড়ালে এভাবেই পড়ে থাকছে অসহায় যাত্রী সাধারণ। একটা বাস একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, সেখানে নামাই দিবে, এরকম তো কোনো কিছু নাই। চলতি পথে যদি এইভাবে বাস যদি এইভাবে চলাফেরা করে আমরা যেভাবে নামি তাহলে তো আমাদের প্রবলেম। এটা তো বাসের স্টপেজ না, থামাইতে বলছি এক জায়গায়, থামাইছে আরেক জায়গায়, এই জন্য রিস্ক নিয়ে আমার নামতে হইলো, আমি কি করব? বাসওয়ালা তো থামাইলো না। শুধু তাই নয়, যত্রতত্র যাত্রী তোলায় দুর্ঘটনার পাশাপাশি বাড়ছে কৃত্রিম যানজট। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। আমরা যখন বাসে উঠতে যাই তখন দেখা যায় বাস চল মানে বাস চলতে থাকে, প্লাস ওই চলন্ত গাড়িতে আমাদের উঠতে হয়। তো দেখা যায় যে আমরা যখন চলন্ত গাড়িতে উঠি এতে করে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। তো আমরা চাই আসলে সেফটি। 2015 সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নগরের 20টি পয়েন্টে যাত্রী ওঠানামার স্থান নির্মাণ করার উদ্যোগ এখন কোন পর্যায়ে সে বিষয়ে কথা বলেন উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের দেশে পরিবহন সেক্টরে এই একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেকদিন ধরে এই চেষ্টা চলছে এবং ইতিমধ্যে কিছু বাস বে আমরা নির্মাণ করেছি, যেগুলোকে আমরা বলছি যে যেখানে রাস্তার এক পাশে গিয়ে বাসগুলো থামবে এবং সেখান থেকে যাত্রীরা ওঠানামা করবে। উন্নত প্রযুক্তি ব্যবহার আর সকলের সম্মিলিত প্রয়াসে সমস্যা নিরসন করা সম্ভব বলে জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। টেকনিক্যাল ইকুইপমেন্ট অ্যাপারেটাস সব কিন্তু সিটি কর্পোরেশনের কাছে আছে। এখানে যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু তাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট, আমাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট। এটা যদি পুরো কন্ট্রোল যদি আমাদের হাতে থাকে তখন কিন্তু জিনিসটা আরও স্বচ্ছভাবে আরও সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। সড়কে যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। গণপরিবহন চালকের সীমাহীন নৈরাজ্যে জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ, তারপরও সুরাহ হচ্ছে না যাত্রী ওঠানামার সুব্যবস্থা। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা চিত্র, দৃষ্টির আড়ালে পড়ে থাকা এসব ঘটনাপ্রবাহ একের পর এক তুলে ধরতে মাইটিভি আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু।